ফতুল্লামর অ্যাপে কেউ থাকলে রিপ্লাই করবেন, যাত্রীবাহী জাহাজ ডাউনে নামতেছি, যার যার ডাইনে থাকার চেষ্টা করব। জাহাজ চালানোর ক্ষেত্রে সবথেকে বড় প্রতিবন্ধকতা হচ্ছে এই যে বাল্কহেডগুলো। ছোট নদীতে যত অ্যাক্সিডেন্ট দেখবেন, ট্রলার বা নৌকার কোনো অ্যাক্সিডেন্ট কখনোই হয় না, এই বাল্কহেডের কারণে আপনি অ্যাক্সিডেন্টগুলো হয়। এগুলোর কথা বলছি, এগুলো হচ্ছে বাল্কহেড, এদের কোনো নিয়ম নীতি নাই, এরা যেভাবে এদের সুবিধা সেভাবে চালায়। দেখেন ওর কিন্তু ওই জাহাজটা কিন্তু বামে জায়গা আছে, ওরে কিন্তু মাইকে বলার পর সাইড দিছে, এরা কিন্তু ওর মতন চালাও, ইনি কিন্তু হরেন দিছিল, কিন্তু ওইভাবে তারা অ্যাক্সিডেন্টগুলো এভাবেই হয় আর কি। আমি যখন বড় ছোট আমাকে দেখলে এমনিতেই জায়গা দিবে, এটা হচ্ছে সব থেকে বড় একটা আপনার, যখন একটা ট্রলার চলো আমাকে দেখে জায়গা দিয়ে চলবে, হয়তো বা আমি যে কোনো কারণে দেখতে পাই না, বা আমরা যেহেতু তিনজন মানুষ ডিউটি করি যথেষ্ট সজাগ দৃষ্টিতেই থাকি, সামনে দিনের বেলা হচ্ছে আমার সমস্যা হয় না, রাতে তো আমরা মূলত বেসিক্যালি বাতি দেখি জাহাজ পরিচালনা করি। ওদেরও সিগন্যাল আছে, আমরা ওই সিগন্যাল অনুযায়ী বুঝতে পারি যে একটা মাছের ট্রলার বা একটা এমনি ট্রলার আসতেছে। তারপরে যে যাত্রাপথে কিছু একটা হয়ে যায়, পোর্টের সাথে যোগাযোগ করি, যেমন চাঁদপুর যে পোর্ট আছে বা মুন্সিগঞ্জের পোর্ট আছে, ওদের টিআইয়ের সাথে আমাদের যোগাযোগ হয় ভিএসএফে। তো ওনাদের দিক নির্দেশনামূলক বা আমার অবস্থা বুঝে ব্যবস্থা, যেমন এখানে একটা বাতাস ছাড়লো, আমি যদি কিনারে ভিড়ে সেফ থাকতে পারি সেক্ষেত্রে আমি সেফ থাকার চেষ্টা করি। এটা তো সাগর না যে সাগরে মাঝখানে রইলাম, বড় বিপদ হলে কি করবো, যেহেতু অভ্যন্তরীণে চলো ছোট ছোট নদী, আর বড় নদীতে চালালো আমরা এক পাশ দিয়ে চালাই, নদীর মাঝখান থেকে ওভাবে কেউ অপারেট করেন। ডাইনের জাহাজ ডাইন পাশ দিয়ে চালায়, বামের জাহাজ বাম পাশ দিয়ে চালায়। পানির আপনার কিছু বিষয় আছে, কিছু কিছু সময় মাঝে চলে স্পিড ভালো পাওয়া যায়, সেক্ষেত্রে আমার ফুয়েল খরচ কম লাগে, আবার কিছু কিছু সময় মাঝে চলে স্পিড অনেক কমে যায়। জোয়ার ভাটা একটা বিষয় আছে, আপনি এটা হিসাব করতে হবে আপনি কি জোয়ারে যাচ্ছেন না ভাটায় যাচ্ছেন। যেমন আমি ঢাকা থেকে যদি চাঁদপুরে যদি ভাটায় যাই, সেক্ষেত্রে আমার ম্যাক্সিমাম আমার 20 মিনিট সময় মানে সাশ্রয় হবে, ইভেন আমার না হলেও কিছু ফুয়েল সাশ্রয় হবে, যেহেতু আমি পানির অনুকূলে যাচ্ছি, স্রোতের অনুকূলে। তো যখন প্রতিকূল হবে তখন আপনার ওই জোয়ার মানে আপনার কিনারে চেপে চালালে বা হিসাব করে নদীর অবস্থা বুঝে, যেমন এই নদীতে আপনি এই নদীতে আপনার যে লাইন আপনার লাইনেই চালাতে হবে, আপনার সাইডে গেলে যে উপায় নাই, বড় নদীর ক্ষেত্রে ওই রকমের সিস্টেম। দিনের জাহাজগুলো সার্ভিসটা মেনটেন করে আমরা চালাই, যেমন চাঁদপুরে আপনার ম্যাক্সিমাম টাইম হয় 3 ঘন্টা 30 মিনিট। তো আপনার চাঁদপুরে ছোট আর বড় না, যারা চাঁদপুরে দিনে যারা জাহাজ চালায় দেখবেন আপনি সেই আপনার বগদা দিয়ে 7 আমাদের সবথেকে বড় ভেসেল এই কোম্পানির, তো ওই বগদা দিয়ে 7 3 ঘন্টা 30 মিনিটে ঢাকা থেকে চাঁদপুরে পৌঁছে আমার টাইমটাও সেম। মানে বিষয়টা হচ্ছে দিনের জাহাজে টাইম মেনটেন করে চালাতে হয়, রাতের জাহাজে দেখা গেলে দেরি হলে সমস্যা হয় না। দিনে আপনার যখন জাহাজগুলো চালা আমার যে আমার একটা অ্যাভারেজ স্পিড থাকে, আমি ওই স্পিডই রাখার চেষ্টা করি, যেহেতু আমার জিপিএস আছে জিপিএস স্পিড দেখতে পাই, স্পিড কমলে আমি এখান থেকে ইঞ্জিন মানে বাড়াই, বা যদি বেশি হয়ে যায় যে আমার টাইমের থেকে খুব দ্রুত চলে যাচ্ছে আবার ইঞ্জিন কমাতে হয়। মানে অ্যাভারেজ টাইম মেনটেন করে জাহাজটা মানে এই পরিচালনা করতে হয়। আপনার অভ্যন্তরীণে যে সমস্ত জাহাজ চলাচল করে সেক্ষেত্রে টুকিটাকি যেগুলো থাকা দরকার সবগুলো আছে, শুধুমাত্র র্যাডার আর ইকো সাউন্ডার ব্যতীত। আপনার র্যাডার আর ইকো সাউন্ডার সেগুলো হচ্ছে আপনার বড় বড় যে জাহাজ বরিশালে চলে ওগুলোতেই মূলত দেখা যায়। আর এছাড়া আপনার সদরঘাটে যদি আপনি 100 জাহাজ দেখেন, 80টা যা যা প্রযুক্তি আছে আমারটায় তাই আছে, কম্পাস আছে, আমার জিপিএস আছে, তারপর আমার ভিএসএফ আছে, মানে যতটুকু প্রয়োজন। দিনে যেহেতু চলে র্যাডারের তেমন একটা প্রয়োজন হয় না, কিন্তু আবার র্যাডারের প্রয়োজন অনেক আছে শীতের মৌসুমে। তো বাংলাদেশের আপনার ভৌগোলিক শীত তেমন একটা বেশি না, এই জন্য র্যাডার তেমন একটা প্রয়োজন পড়ে না, যেহেতু আমরা দিনে চলাচল করি। রাতেও চলো, ওদিক থেকে আমরা 7:25 ছেড়ে আসি, এই যে ঢাকা থেকে হচ্ছে আমরা 10:25 ছেড়ে যাই। না আসলে অভিজ্ঞতা হচ্ছে বড় বিষয়, হয় কি মানে প্রথম অবস্থাতে সবাই একটু সমস্যা হয়, আমার যে হয়নি তেমনটা না, তারপরও আপনার শীত মৌসুমে আমি আবারও বলতেছি উইন্টারে একটু বেশি সমস্যা হয়, মানে কুয়াশার সাথে আপনার যত প্রযুক্তি থাকুক না কেন পেরে ওঠা যায় না। আপনার যত বড় বড় আপনি দেখবেন এই যে মুন্সিগঞ্জ ব্রিজে, আপনার হয়তো বা মুন্সিগঞ্জ গেলে ব্রিজে দেখবেন এইবার শীতে অ্যাক্সিডেন্ট হয়েছে অনেকগুলো জাহাজ, 3-4টা জাহাজ অ্যাক্সিডেন্ট করছে, নামগুলো বলতে চাচ্ছি না, কিন্তু 3-4টা জাহাজই সকল ধরনের প্রযুক্তি ছিল, র্যাডার বলেন ইকো সাউন্ডার বলেন যা যা থাকে একটু আপ টু বটম এটুদের সব প্রযুক্তি ছিল, তারপর সেই জাহাজগুলো অ্যাক্সিডেন্ট করছে। তো এই জন্য শীতের মৌসুমে হচ্ছে কুয়াশার কারণে রাডারের আপনার রেডিংও সে ভালোভাবে পাওয়া যায় না। এটা মূলত আপনার সার্ভে অনুযায়ী, এক একটা জাহাজ এক এক রকম সার্ভে, যেমন আমার সার্ভেতে হচ্ছে একজন আপনার ইনল্যান্ড ড্রাইভার আছে, মানে ইঞ্জিল চালক যেটাকে বলে, আর ইনল্যান্ড আমাদের মূলত ইসের ভাষা হচ্ছে ইনল্যান্ড মেরিন অফিসার ডেক, আর আমরা বাংলায় যেটা বুঝি সেটা হচ্ছে আপনার মাস্টার বলা হয়, মানে এটা হচ্ছে প্রচলিত বাংলা, বলতে বলতে আর কি এখন মাস্টারই বলে। তো একজন মাস্টার আমি আছি, আর হচ্ছে একজন ইঞ্জিল চালক ড্রাইভার আছে, ইঞ্জিল ব্যবস্থাপনার জন্য একজন গ্রিজার আছে সবসময় যে চালায়, আর এরা হচ্ছে আমার সাথের, এরা হচ্ছে ডেক অফিসার শুদ্ধতে যেটা বলে, আর আমাদের জাহাজি ভাষা যেটা বলে সুকানি। নাবিক টোটাল 10 জন আছে, স্টাফ যেগুলো বলে লস্কর যেটাকে বলি আমরা জাহাজ ধরে বা জাহাজের সাজসজ্জা সব কিছু মিলিয়ে, এরকম 4 জন আছে, আর হচ্ছে আপনার টিকিট মাস্টার আছে 2 জন, আর কেবিনের যে সার্ভিস দেয় কেবিন বয় যেটাকে বলে ওই আছে 1 জন, আর সুপারভাইজার আছে 1 জন। টোটাল আমার স্টাফ হচ্ছে আমি 13 জন বাবুরচি সহ। আপনার ইনল্যান্ড যেটা অভ্যন্তরীণ নদী বন্দর আমরা যারা জাহাজ পরিচালনা করি, সেই আপনার ভরিশালের 4তলা যে জাহাজটা যে ল ফলো করে আমারও একদম সেম টু সেম সেই লই ফলো করতে হয়। আমি যখন একটা জাহাজকে ক্রস করব আমার ওর সাথে যেভাবে কন্ট্যাক্ট করতে হবে, ইভেন আমাকে বড় একটা জাহাজ যখন ওভারটেক করবে আমার সাথে মানে সেভাবেই কন্ট্যাক্ট করতে হবে। লর ক্ষেত্রে কোনো ভিন্নতা নাই, শুধুমাত্র আপনার ভেসেলের ক্ষেত্রে ছোট বড় আছে, এ তো সামনে ঘন্টি আছে বা এই যে টেলিগ্রাফ আপনার যদি ইয়ে করে মানে সেক্ষেত্রে আমার ওদের ভিতরেই, হয়তো অন্য কোনো জাহাজ এভাবে ডাকে না, তাদের কয়েন মিল সিস্টেম আছে, আমি এভাবে ডাকি, আমি ডাকলে হয়তো ওরা চলে আসে, দেখবেন হয়তো শুধু শুনতে পাস
চলে আসবে। মানে এমনিতে আপনি স্টাফ যদি ডাকে সেক্ষেত্রে 4 ঘন্টা দিতে হয়, 4টা ঘন্টা দিলে বলবে ওদের ডাকতেছি। আর আপনার গিয়ে যদি গ্রিজার ডাকে সেক্ষেত্রে 5টা, বাবুর্চি ডাকলে 6টা, এভাবে আর কি পর্যায়ক্রমে ঘন্টা সিস্টেম এরকম। এই আমার দেখেন সামনে আছে, যেহেতু যাত্রীবাহী জাহাজ সামনে আছে আর ভিতরেও আছে, এটা এখান দিলে ইঞ্জিন রুমে শব্দটা চলে যায়, আর যেটা দিলাম এভাবেও ডাকা যায়, যে যেরকম ভাবে ইয়া করে। বর্তমান স্টিয়ারিং সিস্টেম হচ্ছে আপনার 4 প্রকার, ইলেকট্রিক, তারপর আপনার হাইড্রোলিক, তারপর ইলেকট্রো হাইড্রোলিক, আর হচ্ছে ম্যানুয়াল। আমার যেটা সেটা হচ্ছে ম্যানুয়াল। ইনল্যান্ড যাত্রীবাহীতে যেগুলো দেখা যায় সেগুলো হচ্ছে ম্যাক্সিমাম ইলেকট্রিক হাইড্রোলিক, মানে হাইড্রোলিকে অপারেট করা যায় বা রিমোটের মতন ইলেকট্রো যেটাকে বলে এটা। আর আমারটা যেটা আছে সেটা ম্যানুয়াল। বাংলাদেশ যতগুলো আপনার নদী বন্দর আছে বিভিন্ন, যেমন আমার এই জাহাজটা আলাদা রুট পারবে, প্রত্যেকটা জাহাজেরই ভিন্ন ভিন্ন রুট পারবে। যে জাহাজটা বরিশালে চলাচল করবে সে, আমি যেমন চাঁদপুর হয়ে হাটুরিয়া যাই, ওই জাহাজটা ওইভাবে হাটুরিয়া যেতে পারবে, ওর পারমিশন নাই। মানে প্রত্যেকটা জাহাজ আলাদা রুট পারমিট নিয়ে চলতে হয়। পারমিশন ব্রেক করার জন্য আপনার পল্ট, আপনার আমরা যেখান থেকে ছাড়ি ঢাকা নদী বন্দরে, তো ট্রাফিক ইন্সপেক্টর আছে, তাদের কাছে পারমিশন না নিয়ে তো ছাড়া যায় না। আমি যখন জাহাজটা ছাড়ি আমার এই ইনভয়েস জমা দিতে হয়, তো আমি যখন আমি ইনভয়েস জমা না দিয়ে জাহাজ ছাড়তে পারবো না, যে কোনো সময় আমাকে ম্যাজিস্ট্রেট ধরতে পারে। ছোট লঞ্চের কারণে বড় লঞ্চ চালকরা কেউ সমস্যা পায় না, যদি না তাদের সাথে যোগাযোগ থাকে। সমস্যা তখনই হয় যখন আপনার সাথে আমার যোগাযোগটা হবে না। এখন আমি ফতুল্লা টার্নিংটা নিতেছি, এখন যদি আমি যোগাযোগ না করি ওপরে একটা জাহাজ আসলে অ্যাক্সিডেন্ট হবেই। হ্যাঁ, এখন তো হয় কি, এখন সবগুলো আপনার হাইড্রোলিক সিস্টেম বের হয়েছে। রাস্তায় একটা জয়স্টিক আছে, ডানে বামে করলে জয়স্টিকে ডানে বামে, সেগুলো আমাদের নাই। ছোট জাহাজের ক্ষেত্রে সেগুলো এবং থাকে না। ছোট বলতে কি, আপনার অভ্যন্তরীণে আপনি খুব কম পাবেন, মানে হাতে কোনো 100-এর ভিতরে 10টা জাহাজে পাবেন যে সন্দেহ আছে। ম্যাক্সিমামই আপনি এরকমেরই চলতেছে। না, এখন বিষয়টা হয়েছে কি, বাংলাদেশের আপনার যত নদী আছে সব রুটেই সমস্যা আছে। আমি যে রুটে যাই, আমি কিন্তু একদম শরীয়তপুর লাস্ট যে স্টেশন হাটুরিয়া ওই পর্যন্ত যাই, তো চাঁদপুর পর্যন্ত ওভাবে সমস্যায় পড়তে হয় না। আপনার ভিতর থেকে ঈদগাহ ফেরিঘাট যেটাকে বলে শরীয়তপুর, ওই ঈদগাহ ফেরিঘাটের ওই যে আপনার যে চ্যানেলটা ঢুকলে সেক্ষেত্রে আপনার এরকম প্রতিবন্ধ সৃষ্টি হয়। সেক্ষেত্রে আমার যদি একটা ইকোস্যান্ডার থাকে আমি খুব সহজেই নির্ণয় করতে পারি আমার পানিটা শো করতেছে, যে আমার নিচে কতটুকু পানি আছে। যেহেতু আমার ইকোস্যান্ডার না, সেক্ষেত্রে অভিজ্ঞতা আর আমাদের যে তিনজন আছি, তিনজনে পরামর্শ করি আর পরিচালনা করি যে ওই পাশ থেকে গেলে ভালো হবে বা ডান থেকে যায় বা বাম থেকে যায়, মানে আইডিয়ার উপরে চালাতে হয়। আমি ঢাকা থেকে 10:25 ছেড়েছি, হাটুরিয়া যেয়ে পৌঁছাবো হচ্ছে 4:30, ওখান থেকে আমি 7:25 ছাড়বো, ভোর 4:30-5টা নাগাদ ঢাকা ব্যাক করবো আবার। আর রেস্টের সিস্টেম আছে, তো যেমন ভিতরে ঢুকলে ছোট যে খালে যখন চালাই তখন বাই রোটেশন, যেমন সে এখন ডিউটি করতেছে তারপর আরেকজন করবে, বড় নয়তে আমি যেহেতু মাসটা আমার করতে হবে, ছোট নয়তে গেলে আমি আবার রেস্ট নিই, তখন আর সমস্যা হয় না। আর কিছু কিছু মানে ডেয়ারিং জায়গা সেখানে আমরা তিনজনই ডিউটি করি, যেখান থেকে রেস্ট নেওয়া যায় ওইখানেই আমরা রেস্ট নিই। আর ঈদের সময় তো ডিউটি করতে হবে, আমরা ডিউটি করে দেখি মানুষজন নির্বিঘ্নে নিরাপদে বাড়িতে পৌঁছাতে পারে, সেটা হচ্ছে বড় বিষয়। তো ঈদে একটু প্রেশার বেশিই থাকে, মানে যেহেতু মানে বছরে 2টি উৎসব, যেহেতু আমাদের এটা মুসলিম কান্ট্রি, তো ঈদ কোরবানিতে একটু বেশি প্রেশার থাকে, যেটা আমরা এখন সচরাচর এখনো হয়নি। আপনি আগামীকালকে যখন আসবেন দেখবেন এর থেকে ভিন্ন চিত্র। কালকে যখন আমি জাহাজে ছাড়বো, আজকে যে যাত্রী হয়েছে তার থেকে আমার যে ক্যাপাসিটি আছে প্রায় আমার কভার হয়ে যাবে।